1886 খ্রিস্টাব্দ হুগলি জেলার আটপুরে এসে পৌঁছলেন নরেন ও তাঁর আট গুরু ভাই বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও শারদা প্রসন্ন। আটপুরের সম্ভ্রান্ত ঘোষ বাড়িতে উঠলেন তাঁরা। এই পরিবারের বাবুরাম ঘোষ নিজেই ঠাকুর রামকৃষ্ণের শিষ্য। এইখানে ঈশ্বর চিন্তা, ধ্যান ও তপস্যায় মন প্রাণ ঢেলে দিলেন শ্রীরামকৃষ্ণের এই নজন শিষ্য। ২৪শে ডিসেম্বর ১৮৮৬ আটপুর ঘোষ বাড়ির দুর্গা মণ্ডপের প্রাঙ্গণে মধ্যরাত্রে উন্মুক্ত আকাশের নিচে ধুনি জ্বালিয়ে তরুণ তাপসেরা গ্রহণ করলেন সন্ন্যাস গ্রহণের সংকল্প। ঠাকুরের প্রেরণা আমাদের ভাবি জীবনের পাথেও। তিনি যে ত্যাগ মন্ত্রে আমাদের দীক্ষিত করে গিয়েছেন, আমাদের গেরুয়া বস্ত্র দিয়ে সকলকে ভবিষ্যৎ পথের দিক নির্দেশ করেছেন, সেই গুরু প্রদর্শিত পথে চলতে যদি আমাদের দেহপাত করতে হয়, তবু আর আমরা ঘরে ফিরব না। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর তাঁর আশ্রয়হীন ত্যাগী শিষ্যেরা নরেনের নেতৃত্বে বরানগরে এক পুরনো ভাঙা বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করেছিলেন। চরম দারিদ্র্যের মধ্যে তাঁদের দিন কাটত, তবু সারাক্ষণ চলত অধ্যয়ন, ধ্যান ও সাধন। ১৮৮৭ সালে জানুয়ারির তৃতীয় সপ্তাহে নরেন ও তাঁর গুরুভাইরা বিরজা হোম করে সন্ন্যাস নিলেন। পরে নরেন নাম গ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। নরেনের বারবার নির্বিকল্প সমাধি লাভের জন্য প্রার্থনার উত্তরে শ্রী রামকৃষ্ণ একদিন তাকে ধিক্কার দিয়ে বলেছিলেন, ছি ছি নরেন, তোর মুখে এই কথা? তুই এত বড় আধার, কোথায় বটবৃক্ষের মতো হবি? তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তির কথা ভাবছিস? শ্রী রামকৃষ্ণ আরো বললেন, জীবে দয়া করার তুই কেন? শিব জ্ঞানে জীবে সেবা কর। ঠাকুরের কথায় নরেন পেলেন নতুন এক যুগ ধর্মের পথ, শিব জ্ঞানে জীব সেবা, মানব ধর্ম, মানব মুক্তি। ভগবান যদি কখনো দিন দেন, তো যা আজ আমি শুনলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করব। সন্ন্যাস গ্রহণের পর স্বামীজি বেরিয়ে পড়লেন পরিব্রাজকের জীবন গ্রহণ করে। শুধু কয়েকটি তীর্থ দর্শন নয়, সমগ্র ভারত দর্শনই তাঁর লক্ষ্য। যে ভারত ছড়িয়ে আছে দরিদ্রের কুটিরে, অনাহারী অর্ধাহারী অশিক্ষিত মানুষের হৃদয়ে, যে ভারত অপরিসীম দারিদ্র দুঃখ অত্যাচারের মধ্যে আজও তা ধর্ম ও সংস্কৃতিকে বজায় রেখেছে। যারা শতাব্দীর পর শতাব্দী ধরে সহস্র লাঞ্ছনা নীরবে সহ্য করে আজও ভারতের প্রাণ ধর্ম অটুট রেখেছে, সেই চিরন্তন ভারতবর্ষকে আপন অভিজ্ঞতায় গ্রহণ করতে স্বামীজি পথে নামলেন।
1887 সালের গ্রীষ্মকালে শিমুলতলা ও বৈদ্যনাথ ধাম হয়ে স্বামীজি এসে পৌঁছলেন বারাণসীতে। বারাণসীতে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। স্বামীজি এসেছেন এখানকার বিখ্যাত দুর্গা মন্দির দর্শন করতে। ফেরার পথে একপাল বাঁদর হঠাৎ তাড়া করল স্বামীজিকে। এক সন্ন্যাসী স্বামীজিকে জানোয়ারের সামনে রুখে দাঁড়াতে বললেন। স্বামীজি রুখে দাঁড়াতেই বানরের দল পালাল। পরবর্তীকালে স্বামীজি তাঁর এক বক্তৃতায় বলেছিলেন, ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার মোকাবিলা করো। যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে, প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। কাপুরুষ কখনো জয়ী হয় না। স্বামীজি ফিরে এলেন বরানগর মঠে। রাত্রি দিন ডুবে গেলেন ধ্যানে ও অধ্যয়নে। কিন্তু ঘরে থাকতে পারলেন না। মনে পড়ল শ্রীরামকৃষ্ণের সেই কথা, নরেন লোক শিক্ষে দেবে, ঘরে বাইরে হাঁক দেবে। আবার স্বামীজি বেরিয়ে পড়লেন পরিব্রাজক হয়ে। ১৮৮৮ সালের গ্রীষ্মকালে তিনি এলেন অযোধ্যায়। সেখান থেকে লখনৌ হয়ে পৌঁছলেন আগ্রায়। মোগল স্থাপত্যের অপূর্ব সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। আগ্রা থেকে স্বামীজি চলেছেন বৃন্দাবনের পথে। ক্লান্ত শরীর, পথের ধারে এক কুটিরের প্রাঙ্গণে দেখলেন একটি তথাকথিত নিম্ন বর্ণের লোক তামাক খাচ্ছে। স্বামীজিরও বড় স্বাদ হলো তামাক খাবার। লোকটির কাছে তার হুঁকো চাইতেই সে চমকে উঠল। নহি মহারাজ, মাই ভঙ্গি হুঁ। ছি ছি ছি, এ কি করছি? ও ভাঙ্গি মেথর, কিন্তু ও কি আমারই মতো মানুষ নয়? সর্বভূতে নারায়ণ, ও কি সেই নারায়ণ নয়? শিব শিব, ঠাকুর স্বয়ং ব্রাহ্মণ হয়েও নিজের মাথার চুল দিয়ে মেথরের পায়খানা পরিষ্কার করেছেন, তাঁরই শিষ্য আমরা। সকল বর্ণ ও জাতির বন্ধন থেকে মুক্তি হলো প্রকৃত সন্ন্যাস। বৃন্দাবন থেকে উত্তরে যাওয়ার পথে হাতরা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্ত স্বামীজিকে দেখে অত্যন্ত আকৃষ্ট হলেন। কি অপূর্ব চেহারা, বিশাল দুই চোখের কি দারুণ আকর্ষণী শক্তি! শরৎ গুপ্ত স্বামীজিকে ধরে পড়লেন। আমি আপনার সঙ্গী হব। স্বামীজি হেসে মজা করে বললেন, বিদ্যা যদি লোভিতে চাও, চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো।
শরৎগুপ্ত তখনই ঘরের বাইরে গিয়ে মুখে উনুনের ছাই মেখে স্বামীজির সামনে হাজির। কি কি উদ্ভট চেহারা এসে হাজির হলে? মাপ কেজিয়ে মহারাজ, আপনার কথাতেই তো এরকম করেছি। আচ্ছা, পাগলের পাল্লায় পড়েছি। না, বুঝতে পারছি তোমাকে না নিয়ে উপায় নেই। শরৎগুপ্ত স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য। বরানগর মঠে সন্ন্যাস গ্রহণ করে এর নাম হয় স্বামী সদানন্দ। উত্তরা পথ পরিভ্রমণের সময় স্বামী সদানন্দ স্বামীজির সঙ্গ নিলেন। গুরু শিষ্যের মধ্যে ছিল এক গভীর মধুর সম্পর্ক। দেখতে পাচ্ছ এসব কি পড়ে আছে? হ্যাঁ, সাধুকে বাগে খেয়েছে। ভয় পেলে নাকি? আপনার সঙ্গে যতক্ষণ আছি ভয় নেই। কি হলো? আর পারছি না, একেবারে বেদম হয়ে গেছি। তার উপরে বোঝাটা। উঠে দাঁড়া, পাহাড়ি পথে এরকম হয়। তোর বোঝাটা আমায় দে, তুই লাঠি ধরে আস্তে আস্তে আয়। না মহারাজ, তা হয় না, ওতে আমার পায়ের জুতো আছে। ওরে, শিষ্যের বোঝা গুরুকে বইতে হয়। আয় 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 আয়। এরপর স্বামীজি বরানগর মঠে ফিরে আসেন। এক বছর মঠে কাটিয়ে 1889 সালের ডিসেম্বর মাসে তিনি আবার বেরোলেন ভারত পরিক্রমায়। এলাহাবাদে গুরু ভাই স্বামী যোগানন্দের অসুখের কথা শুনে তাঁকে দেখতে ছুটে এলেন। এলাহাবাদে থাকাকালে স্বামীজি গাজীপুরের বিখ্যাত যোগী পওহারি বাবার নাম শুনে একবার তাঁর দর্শন করতে গেলেন। একটি গুম্ফার মধ্যে পওহারি বাবা থাকেন, অধিকাংশ সময়ই সমাধিস্থ। স্বামীজি তাঁর কাছে এমন যোগ শিক্ষা করতে চাইলেন যাতে সারাক্ষণ সমাধিস্থ হয়ে থাকতে পারেন। কিন্তু সেজন্য কি তাঁর আবির্ভাব? পরবর্তীকালে স্বামীজি গল্পচ্ছলে বলেছিলেন, যেদিন দীক্ষা নেব মনে করেছি তার আগের দিন রাত্রে একটা খাটিয়ায় শুয়ে সে কথা ভাবছি, এমন সময় দেখি ঠাকুর আমার দক্ষিণ পাশে দাঁড়িয়ে এক দৃষ্টি আমার পানে চেয়ে আছেন, যেন বিশেষ দুঃখিত। দীক্ষা নেবার সংকল্প কিন্তু অব্যাহত রইল। রাত্রে আবার ঠাকুরের আবির্ভাব হল। এইরকম রাতের পর রাত তিনি স্বামীজির সামনে আবির্ভূত হলেন। আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বট গাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। পওহারি বাবার কাছে দীক্ষা গ্রহণের সংকল্প ত্যাগ করলেন স্বামীজি। রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি, সে অপূর্ব অহেতুকি দয়া, সে প্রগাঢ় সহানুভূতি বদ্ধ জীবনের জন্য, এই জগতে আর নাই। এরপরে স্বামীজিকে আবার বরানগর মঠে ফিরে আসতে হয়। ফেরার পথে একটি আশ্চর্য ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছিল তাড়িঘাট স্টেশনে।
কদিন হলো স্বামীজির আহার জোটেনি। ক্লান্ত শরীরে প্ল্যাটফর্মের এক পাশে বসেছিলেন তিনি। এক স্বার্থপর ব্যবসায়ী আগের রাত থেকে তার সঙ্গে একই ট্রেনে আসছে। দো দিন সে আপ হমারে সাথ সফর কর রহে হ্যায় ট্রেন মে লেকিন কুছ খাতে পিতে নেই হমারি তরহ ব্যবসায় কিজিয়ে খুব রুপে পয়সা কমাইয়ে খুব রবড়ি মলাই খাইয়ে আর দুনিয়া কো আনন্দ সে ভোগিয়ে সাধু বননে সে ক্যা ফায়দা ভুখে রহনা পড়তা হ্যায় রাম রাম সাধু মহারাজ। মৈ ইয়ে স্টেশন কা মিঠাই ওয়ালা হুঁ, দিন ভর কাম করতা হুঁ। আজ ভি জব মৈ কাম ধাম করকে দুপহর কো সো রহা থা, তো সপনে মে দেখা কি ভগবান রাম জি হমারে সামনে খড়ে হ্যায় আর কহ রহে হ্যায় কি যাও, মেরা এক সন্ন্যাসী ভক্ত ভুকা বৈঠা হ্যায়, উসে আহার দো। ইসিলিয়ে মৈ আপকে লিয়ে কুছ লায়া হুঁ, कृपा करके खा लीजिए महाराज। तुम्हें की करे जान ले जे आमी शेई भक्तो? मैं जब यहाँ आया तो आपको छोड़ किसी दूसरे साधु को नहीं देखा, इसीलिए मैं समझ गया कि आप ही वो सन्यासी हैं। अब दया करके खा लीजिए महाराज। হতবাক লোকটি পরে স্বামীজির কাছে ক্ষমা চেয়েছিল। শ্রী রামকৃষ্ণের ত্যাগী ভক্তদের সংঘবদ্ধ করে মঠ স্থাপন করতে স্বামীজি দায়বদ্ধ, কিন্তু একেবারে নিঃস্ব তাঁরা। গঙ্গার ধারে এক টুকরো জমি সংগ্রহ করে শ্রী রামকৃষ্ণের ভস্মাস্থি সংরক্ষণ করতে স্বামীজি বদ্ধপরিকর। অথচ এ কাজের জন্য অর্থের প্রয়োজন। স্বামীজি আবার এলেন বারাণসীতে। জমিদার বাবু প্রমোদাদাস মিত্রের কাছে অর্থ প্রার্থনা করলেন। প্রমোদাদাস বাবু সেকালের বিখ্যাত সংস্কৃতজ্ঞ পণ্ডিত, শাস্ত্রীয় নানা বিচার এর সঙ্গে হতো। কিন্তু স্বামীজির অর্থ প্রার্থনার উত্তরে মিত্রমশাই অর্থ তো দিলেনই না, এমনকি উপদেশ শোনালেন, না 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 না, সন্ন্যাসীর পক্ষে এ ধরনের বাসনা সঙ্গত নয়। প্রচণ্ড আঘাত পেয়ে স্বামীজি জ্বলে উঠলেন। ঠাকুরের মন্দির হবেই, তিনি যুগাবতার, নবধর্ম স্থাপনের কেন্দ্র চাই, তার জন্য আরো প্রস্তুতি দরকার। বারাণসীতে থাকতে স্বামীজি সংবাদ পেয়েছিলেন ভক্ত বলরাম বসুর মৃত্যু হয়েছে। এতদিন বলরাম ও সুরেন্দ্রনাথ মিত্র বরানগর মঠ চালনায় সাহায্য করছিলেন। বলরাম বসুর মৃত্যুর দেড় মাসের মধ্যে সুরেন্দ্রনাথও চলে গেলেন। এবার এগিয়ে এলেন নাট্যকার গিরিশ ঘোষ, চুনিলাল বসু প্রমুখ গৃহী ভক্ত। আর্থিক সমস্যার সমাধান ঘটল কিছু। ১৮৯০ সাল জুলাই মাস, স্বামীজি বুঝতে পারছিলেন শ্রী রামকৃষ্ণের আদর্শ সমগ্র বিশ্বে প্রচার করতে হবে। সেই মহাব্রত পালনের জন্য প্রয়োজন আরও অভিজ্ঞতা, আরও সাধনা। স্বামীজি স্থির করলেন আবার ভারত পরিক্রমায় বেরিয়ে পড়বেন। কিন্তু মায়ের আশীর্বাদ যে চাই। শ্রীমা তখন ঘুষুড়ি অঞ্চলে একটি ভাড়া বাড়িতে থাকেন। স্বামীজি এলেন মায়ের কাছে। মা, আমি আবার বেরিয়ে পড়তে চাই, আপনি আশীর্বাদ করুন। যদি মানুষ হয়ে ফিরতে পারি তাহলেই ফিরব, না হলে নয়। শ্রী শ্রী মা সারদা দেবী শ্রী রামকৃষ্ণের শুধু পত্নী নন, তাঁর সহধর্মিনী, তাঁর শক্তি। ঠাকুরের অবর্তমানে ইনি সর্বদা সাহস
ও সমর্থন জুগিয়েছেন ঠাকুরের শিষ্যদের। বরানগর মঠের কঠিন দিনগুলিতে স্বামীজি ও তাঁর গুরুভাইদের ঢেকে রাখত মায়ের আশীর্বাদ। মায়ের কাছে বিদায় নিয়ে স্বামীজি এলেন বরানগর মঠে। সেখানে গুরুভাইদের বিদায় জানালেন। আর ফিরব না, যতক্ষণ না স্পর্শ মাত্র লোককে বদলে ফেলার ক্ষমতা লাভ করছি আর ফিরব না। ভাগলপুর, বৈদ্যনাথ ধাম, কাশী একে একে পেরোলেন স্বামীজি। অযোধ্যার সরযু তীরে সাক্ষাৎ হল ত্যাগীবর সুপণ্ডিত জানকীবর শরণের সাথে। আলাপ করে খুশি হলেন। এখান থেকে নৈনিতাল হয়ে স্বামীজি ও গঙ্গাধর মহারাজ চললেন আলমোড়ার পথে। একটি পাহাড়ি নদীতে স্নান করে দুই গুরুভাই এক অশ্বত্থ গাছের তলায় ধ্যানে বসলেন। এক অপূর্ব অনুভূতি হল স্বামীজির। ধ্যান ভঙ্গের পর স্বামী অখণ্ডানন্দকে বললেন, গঙ্গাধর, আজ একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল। বুঝলাম অনুজগৎ ও বৃহৎ জগৎ একই সূত্রে গাঁথা। জীবাত্মায় যে চৈতন্য, বিশ্বাত্মায় সেই একই চৈতন্য। আমরা যা কিছু দেখি বা অনুভব করি সবই সাকার ও নিরাকারের মিলনে সংগঠিত। আবার শুরু হলো পথ চলা। কিন্তু চলতে চলতে ক্লান্তি ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন স্বামীজি অর্ধমূর্ছিত হয়ে পড়লেন। গঙ্গাধর মহারাজ ব্যাকুল হয়ে খুঁজতে গেলেন খাদ্য পানীয় কিছু পাওয়া যায় কিনা। কাছেই কবরখানা, তার দেখাশোনা করেন ফকির জুলফিকার আলী। স্বামীজির অবস্থা দেখে তাড়াতাড়ি একটা শশা এনে খেতে দিলেন। আমার হাত তুলে খাবার ক্ষমতা নেই, আপনি আমার মুখে ওটি তুলে দিন। তা কি করে হয়, আমি মুসলমান, আমরা সবাই ভাই। ফকিরের কাছে শশা খেয়ে স্বামীজির প্রাণ রক্ষা হল। ফকিরকে তিনি কখনো ভোলেননি। পরে বলেছিলেন, লোকটি সেদিন সত্যিই আমার প্রাণ বাঁচিয়েছিল, আর কখনো ক্ষুধা তৃষ্ণায় অত কাতর হইনি। স্বামীজি ও অখণ্ডানন্দজি এগিয়ে চললেন তুষার মৌলি হিমালয়ের পথে। বিশাল গম্ভীর হিমালয় স্বামীজিকে আকর্ষণ করে নিয়ে চলল। একে একে পার হলেন কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ।
প্রবাহিত অলোকানন্দার স্রোতধ্বনিতে স্বামীজি শুনলেন চিরায়ত সঙ্গীত। জলস্রোত প্রবাহিত হচ্ছে যেন কেদার রাগে। কিন্তু আর এগোতে পারলেন না তারা। গঙ্গাধর মহারাজ অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে স্বামীজি ফিরে এলেন দেরাদুনে। আশ্রয়ের ব্যবস্থা করলেন কাশ্মীরি পণ্ডিত আনন্দ নারায়ণ। সেখানে কিছুদিন থেকে সুস্থ হয়ে তাঁরা এলেন ঋষিকেশে। ঋষিকেশ স্বামীজির বহু আকাঙ্ক্ষিত তপভূমি। এখানে চন্দ্রেশ্বর শিব মন্দিরে ধ্যান তপস্যায় দিন কাটতে লাগল। তারপর হঠাৎ একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। অসুখ এমন বাঁক নিল মনে হলো যেন শরীর চলে যাবে। সেখানে উপস্থিত গুরু ভাইয়েরা চিন্তায় অস্থির। এই দুর্গম স্থানে চিকিৎসকই বা কোথায়? গুরু ভাই তুরিয়ানন্দ সংকটাস্তোত্র পাঠ করতে লাগলেন। হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন দীর্ঘদেহী এক সন্ন্যাসী। আরে রোতে কাহে হো ভাই, চিন্তা মত করো, সব ঠিক হো জায়েগা। সন্ন্যাসীর ওষুধে কিছুক্ষণের মধ্যেই স্বামীজি সুস্থ বোধ করলেন। শরীর যখন যায় যায় মনে হলো বিধাতার নির্দেশে আমার এক বিশেষ কাজ বাকি আছে, তা শেষ হবার আগে আমার বিশ্রাম নেই, শান্তি নেই। যতবারই হিমালয়ের নির্জনতায় শান্তির আশ্রয় খুঁজেছেন স্বামীজি, ততবারই তাঁকে ফিরে আসতে হয়েছে সমতলের জনপদে। ঋষিকেশ থেকে স্বামীজি এলেন হরিদ্বারে। এখান থেকে কঙ্খলে দর্শন করলেন সতীকুণ্ড ও সতী মন্দির। তারপর এসে পৌঁছলেন মিরাটে। মিরাটে স্বামীজির আশ্রয়ের ব্যবস্থা করলেন ডক্টর ত্রৈলোক্যনাথ ঘোষ শেঠ ফিলায়। সেখানে তাঁর সঙ্গে মিলিত হলেন কয়েকজন গুরু ভাই, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী তুরিয়ানন্দ, স্বামী অদ্বৈতানন্দ। পুরোদমে জপ ধ্যান ও শাস্ত্রচর্চা শুরু হলো। এ যেন দ্বিতীয় বরানগর মঠ। সংস্কৃত শাস্ত্র ও সাহিত্য, দেশ বিদেশের দর্শন ইত্যাদি নিয়ে তর্ক বিতর্ক আলোচনা হতো। আবার কখনো স্বামীজির কণ্ঠে বেজে উঠত তাঁর প্রিয় গানগুলি। সংসার বিদেশে বিদেশীর। তারপরে আবার এলো স্বামীজির পথে নামার দিন। তোমরা আমার মুখাপেক্ষী হইও না, নিজের পথ খুঁজে নাও, নিজেদের পায়ে দাঁড়াও। আমার জীবনব্রত স্থির হয়ে গেছে, এখন থেকে আমি একাকী পথ চলব। আমার সঙ্গ তোমরা ত্যাগ করো, আমাকে অনুসরণ করো না। মন চলো নিজ নিকেতনে,
নিজে এসে পৌঁছলেন দিল্লিতে, ঐতিহাসিক দিল্লি শহর। তার পথে পথে ছড়িয়ে আছে ইতিহাসের রথচক্রের চিহ্ন। কত সাম্রাজ্যের উত্থান পতন, ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির কত অসংখ্য নিদর্শন, রাজ্য ভাঙা গড়ার তরঙ্গ, তার মধ্যে ভারতবর্ষের আত্মিক সম্পদ এখনো অটুট। দিল্লি থেকে স্বামীজি চললেন রাজপুতানার দিকে, বীর প্রসবিনী রাজপুতানা। আলওয়ারে এসে পরিচিত হলেন দেওয়ান রামচন্দ্রজির সাথে। দেওয়ানজির অনুরোধে রাজা মঙ্গল সিং এলেন দেওয়ানজির বাড়িতে স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করতে। পাশ্চাত্য ভাবাপন্ন রাজার মূর্তি পূজা সম্বন্ধে বিতৃষ্ণা ছিল, ব্যঙ্গ করে সে কথা স্বামীজিকে শোনালেন। স্বামীজি তখনকার মতো চুপ করে গেলেন। কিছু পরে দেওয়ালে টাঙানো মহারাজের তৈলচিত্রটি নামিয়ে আনতে বললেন। দেওয়ানজি, এর উপর থুতু ফেলুন। কি বলছেন আপনি? এ তো স্বয়ং মহারাজের ছবি, এতে থুতু ফেলব? তাতে কি, এ তো কাগজ, কাঠ আর রং মাত্র, এ তো স্বয়ং মহারাজ নন। না 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 না, আপনি যাই বলুন তা সম্ভব নয়। জানি দেওয়ানজি, আপনি এতে থুতু ফেলতে পারবেন না। কেন জানেন? এতে মহারাজের ছায়া আছে। মহারাজ, যদিও এটি আঁকা ছবি, কিন্তু এর দিকে তাকালে সকলে আপনাকেই দেখতে পায়। তেমনি যেসব ভক্ত পাথর বা ধাতুর তৈরি প্রতিমাতে দেবদেবীর পুজো করেন, তারা বলেন না, হে পাথর, হে ধাতু, তোমার পূজা করছি। তারা প্রতীক অবলম্বন করে অদ্বিতীয় চৈতন্য স্বরূপ পরমাত্মারই উপাসনা করে থাকেন। মূর্তি পূজার এই সুন্দর ব্যাখ্যা শুনে অভিভূত মহারাজ স্বামীজির পরম অনুরাগী হয়ে গেলেন। আলওয়ারে কিছু যুবক স্বামীজির কাছে এসে তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। এই যুব সম্প্রদায়কে স্বামীজি জানান শিক্ষা সম্বন্ধে তাঁর ধারণার কথা। দেখো, সংসারে থাকতে গেলে টাকা রোজগার করতেই হবে। সে কথা ঠিক মহারাজ, কিন্তু টাকা জুটবে কি করে? চাকরি করে? চাকরি তো দাসত্ব, আর ব্যবসা করতে গেলে তো কিছুটা জোচ্চুরি করতেই হয়। কে তোদের চাকরির গোলামি করতে বলেছে? ব্যবসা করতে গেলে জোচ্চুরি করতে হবেই, এও ঠিক কথা নয়। তবে যদি সৎভাবে ব্যবসা করতে না পারো, অন্য পথ আছে। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, চাষবাস করাটাই ভালো। সে কি মহারাজ, লেখাপড়া শিখে চাষ করতে যাব? ধিক ধিক তোদের লেখাপড়াকে, শিক্ষার এই দশা দাঁড়িয়েছে বটে, চাষবাসের কথা উঠলে ছোকরা বাবুরা বলেন, তাহলে লেখাপড়া শিখলুম কেন? ওরে মূর্খ, পুরনো ভারতের কাহিনী পড়ে দেখ, জনক রাজা এক হাতে লাঙ্গুল দিচ্ছেন, অন্য হাতে বেদ অধ্যয়ন করছেন, তার মানে সব তো পুরনো কালের গল্প কথা। গল্প কথা কি বলবো তোদের, কূপমণ্ডুকের দল তোরা। পৃথিবীর ইতিহাসের দিকে তো তাকিয়ে দেখবি না, আমেরিকা যে এখন এত বড় হয়েছে তার কারণ কি? চাষবাস করে। তবে চাষারে বুদ্ধিতে চাষ নয়, বিদ্যান বুদ্ধিমানের মতো তারা চাষ করছে। তারা চাষ করে? হ্যাঁ রে আহাম্মুখ, হ্যাঁ। তারা তোদের মতো নয় যে দুপাতা ইংরেজি পড়ে গ্রাম ছেড়ে শহরে পালিয়ে আসবে কেরানিগিরি বা উকিলগিরি করার জন্য। তারা গ্রামে থেকেই চাষ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে, ফলে তাদের উৎপাদন বাড়ে। আর আমাদের অশিক্ষিত চাষার উৎপাদন কমে যায় মান্ধাতার পদ্ধতিতে চাষ করার জন্য। এ তো নতুন কথা শুনলাম। হ্যাঁ, আরো শোনো, যদি শিক্ষিত লোক গায়ে গিয়ে চাষবাসের নামে, তাহলে চাষিদের চোখ খুলে যাবে। যদি উচ্চবর্ণ সেই কাজে লেগে পড়ে এবং নিম্নবর্ণকে ঘৃণা না করে, যদি তাদের সঙ্গে আপনার লোকের মতো ব্যবহার করে, তাহলে তাদের বুক ভরা ভালোবাসা পাবে, তারা তোদের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকবে, আর তা না হলে পরস্পর লাঠালাঠিতে সর্বনাশ।
আলওয়ারে স্বামীজি যেমন আতিথ্য নিয়েছেন রাজা ও রাজ কর্মচারীর ঘরে কিংবা অনুরাগী মৌলবীর ঘরে, তেমনি গেছেন হত দরিদ্রের ঘরেও। একদিন এক দুস্থ বৃদ্ধার ঘরে ভিক্ষা করে রুটি খেয়েছিলেন। আও মেরে লাল, মেরে ঘর মে আও। পরিব্রাজক জীবনেরই আর এক ঘটনা। স্বামীজি বিশ্রাম করছেন গাছতলায়, আর তাঁকে দেখে বেশ কিছু উচ্চবর্ণের মানুষ তাঁর কাছে হাজির হয়েছে। শুনে যাচ্ছে তাঁর মুখে অদ্ভুত আকর্ষক ধর্ম প্রসঙ্গ। দিন রাত্রি পেরিয়ে যাচ্ছে, লোকে আসে যায়, কিন্তু কেউ তাঁকে খাবার কথা জিজ্ঞাসা করে না। অভুক্ত অবস্থায় কয়েকদিন কাটে। এই সময় দিনহীন চেহারার একটি লোক স্বামীজির সামনে এসে দাঁড়ায়। সাধুজি, আপ দো রোজ সে ইহীঁ পর বৈঠে হ্যায়, লেকিন আপকো কুছ খানে কো নহীঁ দেখা। তুমি আমাকে কিছু খেতে দেবে? চাওয়াল আর ডাল তো মেরে পাস হ্যায়, লেকিন খানা আপ খুদ বানা লিজিয়ে মহারাজ। কেন? मैं भंगी हूँ महाराज। तुम्हार कोनो भय नहीं, तुम्ही हमें रान्ना करे ने दाओ, आमी खाबो। साधु जी आप क्या कर रहे हैं, वो भी भंगी है। साधु जी आप क्या कर रहे हैं, वो भी भंगी है। साधु जी सुनिए। हाँ, वो नीचू जात और तुमरा भद्र लोक ऊंचू जात। গত দুদিন ধরে আমাকে এক টানা বকাচ্ছ, অথচ একবার জানতেও চাওনি আমি কিছু খেয়েছি কিনা। ও দূর থেকে লক্ষ্য করেছে কেউ আমাকে জল পর্যন্ত দেয়নি, ওর হৃদয়ের ছিটে ফোঁটাও তোমাদের নেই। যাও যাও যাও, আমাকে ধর্ম শেখাতে এসো না। জেনে রেখো, এই নিচু জাতেরাই ভারতবর্ষকে ধরে রেখেছে। খেতড়ির রাজার আতিথ্য নিয়েছেন স্বামীজি। স্বামীজি রাজগুরু, তাঁকে আনন্দ দেবার জন্যে রাজা আমন্ত্রণ করেন এক বিখ্যাত বাইজিকে গান শোনাতে। স্বামীজি এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। না না, সন্ন্যাসীর পক্ষে এরকম জায়গায় উপস্থিত হওয়া গর্হিত কাজ। শুনে অত্যন্ত দুঃখিত হলেন বাইজি। তারপর তাঁর মধুর কণ্ঠে গেয়ে উঠলেন ভক্ত কবি সুরদাসের একটি ভজন। এ গান স্বামীজির অন্তর স্পর্শ করল, নিজেকে ধিক্কার দিলেন তিনি। এই কি আমার সন্ন্যাস? আমি সন্ন্যাসী আর এই নারী পতিতা, এই ভেদ জ্ঞান তো আজও রয়ে গেছে। সর্ববস্তু সেই একই সত্তার অভিব্যক্তি, এ কথা জেনেও তাকে জীবনে আনা কি কঠিন। এক
এরপর স্বামীজি গেলেন আহমেদাবাদে। এখান থেকে লিমডি হয়ে এসে পৌঁছলেন জুনাগড়ে। সেখানে পরিচয় হয় দেওয়ান হরিদাস বিহারী দাসের সঙ্গে। পরিচয় পরিণত হয় বন্ধুত্বে। হরিদাস বিহারী দাস সে যুগের বিখ্যাত পুরুষ। তাঁর প্রশাসনিক প্রজ্ঞা ও উদার মানবিকতার জন্যে তাঁকে বলা হতো ভারতের গ্ল্যাডস্টোন। দুজনের মধ্যে নিয়মিত পত্র বিনিময় হতো। স্বামীজি কেন সন্ন্যাস নিয়েছেন এ প্রশ্ন উঠেছিল। স্বামীজি বলেছিলেন, আমার এই দৃঢ় বিশ্বাস, যদি আমি সংসার ত্যাগ না করতাম তাহলে আমার গুরু শ্রীরামকৃষ্ণদেব যে বিরাট সত্য প্রচার করতে জগতে অবতীর্ণ হয়েছিলেন তা প্রকাশিত হতে পারত না। আর যে যুবক দল ভোগ বিলাসের তরঙ্গের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে বদ্ধপরিকর তারা সংঘবদ্ধ হতে পারত না। জুনাগড় থেকে গিরনার হয়ে স্বামীজি গেলেন কচ্ছে। সেখানকার রাজা ও দিওয়ান তাঁর গুণমুগ্ধ হয়ে পড়লেন। বহু সাধারণ লোকও তাঁর চারপাশে এসে জুটলেন এবং তাঁর অমৃতময় কথা শুনতে লাগলেন। প্রভাস তীর্থ সোমনাথ দর্শন করে স্বামীজি এলেন পোরবন্দরে। বরোদা হয়ে স্বামীজি এলেন খান্ডোয়াতে। এবার লক্ষ্য বোম্বাই শহর। সেখান থেকে পুনা রওনা হলেন। যাত্রাপথে স্টেশনে স্বামীজির সঙ্গে পরিচয় হয়েছিল বাল গঙ্গাধর তিলকের। দুজনের মধ্যে ভগবদ্গীতা সম্বন্ধে সুগভীর আলোচনাও হয়েছিল। স্বামীজি কিন্তু আত্মপরিচয় দেননি। আবার পথ চলা, চলতে চলতে সেই একই অভিজ্ঞতা। কত মানুষ, তাদের কত রকম আচরণ। কখনো খাবার জুটছে, কখনো জুটছে না। কেউ আশ্রয় দিচ্ছে, কেউ তাড়িয়ে দিচ্ছে। তাঁর মন প্রাণ ভরে গিয়েছিল যখন একটি মেথর পরিবারে আশ্রয় নিয়েছিলেন। এই তো আমি মেথরের ঘরে কাটালুম। এত ভালোবাসা, এত সেবা, এমন মুখটি বুঝে কাজ করা এ কোথায় পাব? জেলেদের দেখলুম, মালাদের দেখলুম, গায়ের হাটে বাজারে ঘুরলুম, ম্যাথরের বাড়িতে তাদের অন্ন খেলুম, মুচির হুঁকো টানলুম, এদের সঙ্গে তো আমার কোনো তফাৎ নেই। এরা আমার রক্ত, আমার ভাই। কি অসীম শক্তি এদের মধ্যে ঢুকিয়ে আছে! এদের জাগাতে পারলেই তো সত্যকার ভারত জাগবে।
স্বামীজি এলেন গোয়ায়। এখানকার বিখ্যাত গির্জা ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন দেখলেন। রিচুয়াল সেমিনারিতে গভীরভাবে অধ্যয়ন করলেন খ্রিশ্চিয়ান থিওলজি। এখান থেকে এসে পৌঁছলেন ব্যাঙ্গালোরে। প্রথম কিছুদিন অজ্ঞাত পরিচয় থাকলেও শীঘ্রই তার খ্যাতি সারা শহরে ছড়িয়ে পড়ল। মহীশূরের রাজার দেওয়ান স্যার শেষাদ্রি আয়ার স্বামীজির সঙ্গে আলাপ করে মোহিত হয়ে তাকে নিয়ে গেলেন রাজার কাছে। মহারাজা শ্রী চামরাজেন্দ্র উদিয়ার স্বামীজির সঙ্গে নানা বিষয়ে আলোচনা করলেন। আলোচনার মধ্যে স্বামীজি মহারাজকে দেশের সাধারণ মানুষের জন্য ভাবতে বিশেষভাবে অনুরোধ করেন। কথা প্রসঙ্গে আগামী শিকাগো ধর্মসভার প্রসঙ্গ উঠলে স্বামীজি বললেন, হ্যাঁ, সেখানে যাবার অভিপ্রায় আমার আছে। পাশ্চাত্য জগতে বড় অভাব আধ্যাত্মিকতার। ভারতের চিরন্তন বেদান্ত ধর্ম সে অভাব দূর করতে পারে। অপরদিকে ভারতের অভাব অন্যের। তার দারিদ্র দূর করার জন্য প্রয়োজন প্রযুক্তির, বিজ্ঞানের। আমি পাশ্চাত্যে যেতে চাই যেমন ভারতের ধর্মবাণী প্রচার করতে, তেমনি ভারতে শিল্প শিক্ষার বিদ্যালয় তৈরি করার জন্য অর্থ সংগ্রহ করতে। মহারাজা স্বামীজি যাতায়াতের সমস্ত ব্যয় বহন করতে চাইলেন। না, এখন আমার কিছু চাই না। আমি এখন এগিয়ে চলেছি রামেশ্বর তীর্থ দর্শনে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত করব। স্বামীজি এলেন কেরলে, ত্রিচুর, ক্র্যান্ডানোর, ত্রিবাঙ্কুর হয়ে ত্রিবান্দ্রমে। ক্র্যান্ডানোরে এক কালী মন্দিরে তিনি গেলেন দেবী দর্শনে। মন্দিরের পুরোহিত কিন্তু তাকে মন্দিরে প্রবেশ করতে দিলেন না। আত্মপরিচয় না দিয়ে সেখানে প্রবেশ করা যাবে না। আত্মপরিচয় দিয়ে দেবী দর্শন না। দূর থেকে দেবীকে প্রণাম করে অদূরে একটি গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন। তাঁর প্রদীপ্ত মূর্তি দেখে দুই রাজকুমার কচুন্নি থাম্পুরন ও ভট্টন থাম্পুরন তাঁর সঙ্গে আলাপ করতে এগিয়ে আসেন। তাঁরা স্বামীজিকে মন্দিরে প্রবেশ করতে অনুরোধ করলে স্বামীজি বললেন, না, যে মন্দিরে সাধারণের প্রবেশের অধিকার নেই সে মন্দিরে আমি প্রবেশ করব না। ত্রিবান্দ্রামে স্বামীজি ত্রিবাঙ্কুর রাজের ভাগিনেও ও রাজকুমারের গৃহশিক্ষক সুন্দররাম আয়ারের বাড়িতে কিছুদিন ছিলেন। সুন্দররাম আয়ার জাতিভেদ প্রথা, খাদ্যাখাদ্য বিচার প্রভৃতি নানা বিষয়ে স্বামীজির প্রগতিশীল মতামত শুনেছেন। ২৪শে ডিসেম্বর ১৮৯২ স্বামীজি এসে পৌঁছলেন ভারতের শেষ ভূখণ্ড কন্যাকুমারিকায়। সমুদ্রের উপর জেগে থাকা শেষ শিলাখণ্ডটিতে স্বামীজি পৌঁছলেন উত্তাল সমুদ্রে সাঁতার কেটে। ধ্যানে বসলেন তিনি। এবার ধ্যানের কেন্দ্র ভারতবর্ষ। কেন ভারতবর্ষের আজ এই পতন? কি করে এর উত্থান হবে? শিক্ষা, শিক্ষা চাই। এই যে এতজন সন্ন্যাসী ঘুরে ঘুরে মানুষকে দর্শন শিক্ষা দিচ্ছে, কি তার মূল্য? শ্রী রামকৃষ্ণ বলতেন, খালি পেটে ধর্ম হয় না। এই যে গরিব মানুষগুলো পশুর জীবন যাপন করছে, তার একটা কারণ অশিক্ষা। এই জাতিকে জাগাতে হবে, শিক্ষা দিয়ে, সেবা দিয়ে তাতে সর্বাঙ্গীন উন্নতি ঘটাতে হবে।
আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই, আমার ভাই। কন্যাকুমারিকা থেকে স্বামীজি এলেন রামনাদে। রামনাদের রাজা ভাস্কর সেতুপতি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করলেন। তিনিও স্বামীজিকে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেবার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং তাঁকে অর্থ সাহায্য করারও প্রতিশ্রুতি দেন। স্বামীজি তখনকার মতো বিদায় নিলেন। এবার লক্ষ্য তাঁর বহু আকাঙ্ক্ষিত রামেশ্বর তীর্থ, যেখানে রামেশ্বর শিবের পূজা করে শ্রীরামচন্দ্র যুদ্ধযাত্রা করেছিলেন। রামেশ্বর থেকে স্বামীজি এসে পৌঁছলেন মাদ্রাজে। অবিলম্বে পরিচয় ঘটে গেল একদল প্রগতিশীল মানুষের সঙ্গে, যারা পরিচালনা করছেন ট্রিপ্লিকেন লিটারেরি সোসাইটি। এই সোসাইটিতে এক চাঞ্চল্যকর বক্তৃতা করেন স্বামীজি, তাতে যুবক দলের মধ্যে সাড়া পড়ে যায়। কয়েকজন উচ্চশিক্ষিত যুবক এগিয়ে এলেন স্বামীজির উদ্দেশ্যকে সফল করতে। এদের অগ্রণী আলহাসিংহা পেরুমল, আরও ছিলেন নরসিংহাচার্য, ডক্টর নাঞ্জুন্ডা রাও, সিঙ্গার ভেলু মুদালিয়ার প্রভৃতি। এই যুবক দল স্বামীজিকে হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে শিকাগো ধর্মসভায় যোগ দিতে প্রণোদিত করেন। মাদ্রাজের দ্বারে দ্বারে অর্থ ভিক্ষা করে এরা সাধ্যমতো অর্থ সংগ্রহ করলেন স্বামীজির পাথেয় হিসাবে। মাদ্রাজ থেকে হায়দ্রাবাদে এলেন স্বামীজি, এখানেও বিপুল অভ্যর্থনা পেলেন। রাজ্যের সর্বপ্রধান ব্যক্তিদের সঙ্গে তাঁর পরিচয় হল। বক্তৃতা করলেন মেহবুব কলেজে, বিষয় আমার পাশ্চাত্য গমনের উদ্দেশ্য। বৃহৎ সভায় স্বামীজির সেই প্রথম বক্তৃতা, সে বক্তৃতা সাড়া ফেলে দিয়েছিল। এখানেই স্বামীজি তাঁর শিকাগো ধর্মসভায় যোগ দেবার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। আবার মাদ্রাজ ফিরে এলেন স্বামীজি। এই সঙ্গে শেষ হল দু বছরের বেশি সময় ব্যাপী স্বামীজির ভারত পরিক্রমার দীর্ঘতম অংশের। এই দীর্ঘ পথে স্বামীজি তাঁর মাতৃভূমির কত রূপই না দেখেছেন। দেখেছেন মন্দির মসজিদ গির্জার অপূর্ব স্থাপত্যকলা, দেখেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের ধর্মভাব ও আরাধনা কেমনভাবে মিশে গেছে এদেশের সংস্কৃতির সঙ্গে, দেখেছেন যুগ যুগ ধরে অধিকার ভোগীরা কিভাবে শোষণ করেছে সাধারণ মানুষকে। শেষ রক্ত শোষক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষকে একেবারে শ্মশান করে দিয়েছে। অন্যদিকে দেখেছেন নিম্ন বর্ণের উপর উচ্চ বর্ণের অমানসিক অত্যাচার। কেরলে তিনি দেখেছেন নিম্ন বর্ণের লোকেদের গলায় বাঁধা রয়েছে ঘণ্টা, সেই ঘণ্টার আওয়াজে উচ্চ বর্ণের লোকেরা বুঝতে পারত ওই পথে চলেছে অচ্ছুতের দল ও পথ মাড়ানো পাপ। এই ঘৃণ্য অস্পৃশ্যতা দেখে স্বামীজি বলেছিলেন, এ হল পাগলা গারদ। মাদ্রাজে দেখেছেন সেই সব অসহায় শিশুদের, যারা সমুদ্র খাঁড়ির কাদা পাঁকের মধ্যে নেমে হাতড়ে হাতড়ে মাছ খুঁজছে, যদি কিছু রোজগার হয়। ভগবান, কেন তুমি এদের সৃষ্টি করলে? কেন কেন এদের সৃষ্টি করলে ভগবান? ভারতবর্ষের হৃদয়কে জেনেছিলেন তিনি, জেনেছিলেন রাজার রাজবাড়িতে, গরিবের কুটিরে। একদিকে ভারতবর্ষের গৌরবোজ্জ্বল অতীত, অন্যদিকে বর্তমানের ঘোর অন্ধকার। এই সব কিছুকে গ্রহণ করে তিনি স্বয়ং হয়ে উঠেছিলেন সচল ভারতবর্ষ। ভারতের সভ্যতা সংস্কৃতি
যেন সংহত হয়ে আশ্রয় নিয়েছিল তাঁর মধ্যে। তাঁর এই ভারতবর্ষের চিরন্তন সত্তাকে তিনি উন্মোচন করেছিলেন শিকাগো ধর্ম মহাসভায়। মাদ্রাজ থেকে জয়পুর হয়ে স্বামীজি আবার আসেন খেতড়িতে। এখান থেকে বোম্বাই যাওয়ার পথে আবু রোডে স্বামীজির সঙ্গে দেখা হল গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী তুরিয়ানন্দের। তারা দেখলেন স্বামীজি আবেগে আনন্দে ও যন্ত্রণায় যেন ছটফট করছেন। ওরে, আমি যে নিজেকে ধরে রাখতে পারছি না, এই হৃদয়টা এত বড় হয়ে উঠেছে যেন মনে হয় এখনই ফেটে যাবে। তোমরা কাকে ধর্ম বলো জানি না, আমি জেনেছি হৃদয়ের ধর্ম। পৃথিবী কাঁদছে শ্রীরামকৃষ্ণের দেহ ধর্মের জন্যে, ভারত কাঁদছে অন্যের জন্যে, শিক্ষার জন্যে, মানুষের হারানো মর্যাদার জন্যে। বিদেশ ও এদেশকে এই সব কিছু দিতে হবে, কিভাবে দেব ঠাকুরই জানেন। চললুম আমেরিকায়, নিজে রোজগার করব, করে দেশে ফিরব, আর আমার বাকি জীবন এই এক উদ্দেশ্য সিদ্ধির জন্য নিয়োজিত করব। 31 মে 1893 বোম্বাই ডক থেকে আমেরিকাগামী পেনিনজুলার জাহাজে উঠলেন স্বামী বিবেকানন্দ। চললেন শিকাগো ধর্ম মহাসভায় যোগ দিতে। চললেন ত্যাগভূমি থেকে ভোগভূমিতে। আমি যাচ্ছি সমুদ্র পারে, সেখানে মরতে পারি অনাহারে, শীতে, দুঃখে, যন্ত্রণায়। যদি মরি, হে যুবক বৃন্দ, আমার দায় তুলে নাও তোমরা, নাও আমার ভালোবাসার যন্ত্রণা। যাও পার্থ সারথির মন্দিরে, গোকুলে যিনি ছিলেন দীন দরিদ্রের সখা, যিনি কেঁদেছিলেন গুহক চণ্ডালকে বুকে ধরে, যিনি কৃষ্ণ, যিনি বুদ্ধ, গণিকার নিমন্ত্রণ নিয়েছেন রাজার আমন্ত্রণ ঠেলে। যাও, সাষ্টাঙ্গ হও, বলি দাও, জীবন বলি ওদের জন্য। প্রভু নিজেকে দিয়েছেন ওদের দরে, ভালোবেসে এসেছেন ওদের টানে, যুগে যুগে। ওরা অন্ধকারে, জীবন দিয়ে আলো জ্বালাও ওদের ঘরে। No.